আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসে ইফতারিতে ছোলা বুট ভাজি একটি কমন খাবার। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ছোলা বুট তৈরি করে দেখাবো। ছোলা বুট ভাজি করার জন্য আমি এখানে 2 কাপ ছোলা সিদ্ধ করে নিয়েছি। ছোলা বুটগুলোকে আমি ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে 2টা টমেটো আর 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। 3টা আলু বুটের সাথে সিদ্ধ করে এভাবে ভেঙে নিছি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিছি। চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, একটু নেড়েচেড়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো যেন নিচে লেগে না যায়। 3 মিনিট কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেব। এবার ছোলা বুটগুলো দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি চুলার আঁচ ছোট করে দেব, 2 মিনিট জাল করব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ছোলাগুলোকে সামান্য নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ভিউয়ার্স, খুব সহজে তৈরি হয়ে গেল ছোলা বুট ভাজি। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।